Rungnok ni juda juda jungjal no khurchawi rungnok buskango kuthum lakya rungsungnai rokni mapha patimong ongkha Ramkrishna Vivekanando Bidya Mandir rungnok ni rungsungnai rokni nukhungni borokni kokshil chamong bebak bukhaktei no rungnok ni jungjal rungnok ni kebemung rok buskang hati barsawano supungjai yakhei rungnok tala berebi torinani krak shaklai mongbo rilaikha Tabung nai thai, rung nok ni bukhakti, tamotang butang nahar jakno, te rung srung nai rokni, ma pani khakoi mani eba, borok ni shan mung no, shupungui dari no. যাবতীয় প্রথমত স্কুলটা চার বছর হলো ইংলিশ মিডিয়াম করা হলো ইংলিশের কোনো ভালো শিক্ষক শিক্ষিকা নেই দ্বিতীয়ত হলো টয়লেটের ছেলেমেয়েরা টয়লেটের মানে যে বেহাল অবস্থা আপনার একটু কষ্ট করে যদি প্রয়োজনে ফটো তোলার হয় তাহলে খুব ভালো হবে তারপরে আরও বিভিন্ন সমস্যা যেমন স্কুলের সিকিউরিটি গার্ড নেই যাবতীয় দুই তিন দিন ধরে 47টা পাখা চুরি হলো সরস্বতী পূজার থালা বাসন বিভিন্ন কিছু চুরি হলো সরকার এর আগে অনেক পাখা চুরি হলো এটা মানে কোনো কমপ্লেন জানা হলো থানার মধ্যে কিন্তু কোনো পদক্ষেপ নিল না কিন্তু এখন এরকমভাবে দুই দিন পরে পরে চুরি হলো জলের মোটর চুরি হয় তার মধ্যে সরস্বতী পূজার সময় আমাদের মানে গত চিফ মিনিস্টার এ গেল বিপ্লব কুমার দেব স্যার উনি স্কুলটা পরিদর্শন করে গেলে কিন্তু কোনো পদক্ষেপ নিল না এখন পর্যন্ত উনি তো এখন নেই কিন্তু উনি যখন দেখেন যতদিন ছিল এর মধ্যে কোনো পদক্ষেপ নেয়নি তারপরে স্কুলটা আরও বিভিন্ন সমস্যা বাউন্ডারি নেই নাইট গার্ড নেই মানে সারা স্কুলটার মধ্যে যদি নাইট গার্ডের ব্যবস্থা হয় প্রয়োজনীয় শিক্ষক শিক্ষিকা শিক্ষিকা টয়লেটের ব্যবস্থা এগুলো আমরা এখন আছি আর এটা আমরা অনেকদিন ধরে দাবি কিন্তু দাবি কোনো মানে কেউ পূরণ করছে না আমরা এক সপ্তাহ এখন টাইম নিচ্ছি যদি সমর্থন এক সপ্তাহের মধ্যে যদি দাবি পূরণ না হয় তাহলে আমরা স্কুল তালা দিতে ভাবতে আপনারা কি মানে প্রধান শিক্ষকের সাথে এই বিষয়টা কথা কইছেন হ্যাঁ বলেছি কি বলে উনি কি বলে ওদের কাছে তো কিছু করার নেই শিক্ষক অনেক ডেপুটেশন জমা দেওয়া রেখেছে ওদের কাছে স্কুলে মূলত কি কি অসুবিধা আছে ওদের বাউন্ডারি ওয়ালের অবস্থা স্কুলে বাউন্ডারি সমস্যা না এই বিষয় তারপর জঙ্গলে যেন ছেলেমেয়েরা ক্লাস করতে পারে মশা এখন তো ডেঙ্গুর সমস্যা যে কোনো সময় জ্বর হতে পারে ডেঙ্গু হতে পারে এটা দায়ী কে জানে এই যে সমস্যাগুলো নিয়ে কথা কইছেন তারপর গত বছর একটা ফিনা করে মেয়েরা যিনি এসে দিয়েছিল জানালা দিয়ে এটাও মনে হয় খবরটা মানে গিয়েছে তারপরে কোনো পদক্ষেপ আমার কোনো বিচার নাই না এই শিক্ষকের পরিমাণ কি কম না বেশি কম একদম কম স্কুলটা যে চার বছর হলো ইংলিশ মিডিয়াম হলো এটা ইংলিশের টিচারই নেই ইংলিশের টিচারই নেই ক্লাস হয় না এমনিতে এই সব বিষয়গুলো নিয়ে আপনি কি প্রধান শিক্ষকের সাথে কথা কইছেন কি উনি কি করেন বললো ওরা অনেক ডেপুটেশন জমা দিয়ে রেখেছে শিক্ষক শিক্ষিকার জন্য শিক্ষক বাদ দিয়ে বাকি যে সমস্যাগুলো হচ্ছে এটি তো উনি নিজে উদ্যোগ নিয়ে করতে পারে সে বিষয়টা কি বলছে বলেছি কিন্তু ওরা কিছু বলেনি আমাদের কিছু বলেনি ওদের আগরতলা নিসিমি প্রণব নিকক্ত বিউরো রিপোর্ট খুমপুই